আপনি প্রতিশোধ নেবেন না, কারণ আপনাকে আমরা চিনি। ইন্নাকা লা তুকাফিরুস সাইয়্যাতা বিসসাইয়্যা। হে নবী, আপনার ভুলটাকে আল্লাহ তো বিশাল করে দিয়েছেন। আপনি অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করেন না, বরং শত অন্যায়ের পরেও আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। তার দিকে তাকালে মুস্কি হাসলেন। আল্লাহ নবী যে ব্যথা পেলেন, লোকটাকে বুঝতেও দেন নাই, জিজ্ঞেস করলেন তুমি কি চাও? বলছে আতিনি মিন মালিল্লাহি আল্লাযী ইন্দা, আমাকে কিছু দান করেন, আমি অভাবে আছি। আল্লাহ নবী বললেন দান তো পরে হবে। মজাক করে বললেন ফালতা পি, তুমি যে আমার গায়ের কাপড় টেনে আমাকে কষ্ট দিয়েছ, পুরো গায়ের মধ্যে দাগ বসে গিয়েছে, রক্ত বর্ণ হয়ে গিয়েছে, আমি এর প্রতিশোধ নিব। আল্লাহর নবী বললেন প্রতিশোধ নিব? ওই সাহাবী লোকটি বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিশোধ নেবেন না। আল্লাহ বলছেন কি বলছো? আমি বলছি প্রতিশোধ দিব। আর তুমি বলছো প্রতিশোধ দিবেন না, মানেটা কি? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিশোধ দিবেন না, কারণ আপনাকে আমরা চিনি। ইন্নাকা লা তুকাফিরুস সাইয়্যাতা বিসসাইয়্যা। হে নবী, আপনার ভুলটাকে আল্লাহ তো বিশাল করে দিয়েছেন। আপনি অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করেন না, বরং শত অন্যায়ের পরেও আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যদি পৃথিবীতে কিছু করতে চান, সমাজ পাল্টাতে চান, মনটাকে বিশাল করতে হবে, পাহাড়ের মতো ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা?